হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অষ্টমী ড্যান্স চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা আশা করি কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাকে দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় যাব, আমি এখন শপিং করতে যাব। আর তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, দিদি তুমি একটা ব্লগ ভিডিও দাও তোমার শপিং কিছু। আমি এখন রেডি হচ্ছি, এখন আমি শপিং করতে যাব। তো আমার শাড়িটা পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। তো আমি এখন শাড়িটা পরে নিয়ে এসেছি, আর এখন তো ভীষণ গরম, এখানে রোদ আর গরম, তার জন্য একটা সুতির শাড়ি পরেছি। আর একটু হালকা পাতলা মেকআপ করো, মেকআপ ঠিক না, আমি যেটা করি আর কি, একটু ফ্রালাউলি লাগাবো। তো এখন দুপুরবেলা ফ্রালাউলিটা বেস্ট হবে, ওই জন্য একটু ফ্রালাউলি লাগিয়ে নিচ্ছি, এখনই বেরোবো, 2 বাজে এখন সময়। সত্যি কথা বলতে এটাই যে তোমরা আমার ব্লগ ভিডিও মোটেও পছন্দ করো না বা দেখো না, আমি যদি উয়া ছাড়ি তবু তোমরা দেখতে চাও না, তা এটা রিকোয়েস্ট ছিল, ওই জন্য করছি। ব্লগটা আমি বানাতাম না, তবু ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এটা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি এখন রেডি হয়ে নিই। আর বুঝতেই তো পারছো সামনে কটা দিন পরেই পুজো এসে গেছে, আর কার না ভালো লাগে বছর পরে একটা দুর্গাপূজা শাড়ি কিনতে। তবু যতই শাড়ি থাকে একটু মন করে যে কিছু শাড়ি কিছু জিনিস কিনি, পূজা তো দেখতেই হবে। তো আমি এখন যাব আমাদের মার্কেটে, আর আমাদের বাজারটা কেমন তোমাদের সেটাও পুরো দেখাবো, যে আমি কোথায় যাই কোন বাজারে বাজার করি সেটা তোমাদের দেখাবো। এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা হয়তো ভাবছো যে গলায় কিছু নেই কেন, সত্যি কথা বলতে এই গরম যা পড়েছে আমি ওই জন্য গলায় কিছু পরিনি, আর এত গরমে ওই কারণে একটু গলায় কিছু দিইনি, আর হাতেও কিছু পরিনি, একটা করে শুধু শাখাই আছে, কোনো চুড়িও পরিনি। তো আমার পুরো ফাইনালি পুরো কমপ্লিট। তো দেখো এই যে আমি পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি, কেমন লাগছে বলো? যে আমাদের গ্রামে দেখতে পাচ্ছো, ওটা কিন্তু আমাদের গ্রাম, আর কত সুন্দর চারিদিকে সবুজ ঘাস পাতা। তো এখন চলো আমাদের শপিংয়ে যাওয়া যাক, আমরা এখন রেডি। তো আমার বরবাবু ওখানে সামনে আছে, আর আমি এখান থেকে যাচ্ছি আমাদের করছে, আর আমি যাচ্ছি আমাদের একটা বড় খাল আছে তার পাশ দিয়ে যাচ্ছি। আর এখন যেতে যেতে অনেক কিছু দেখাবো তোমাদেরকে। আর আজকে কিন্তু আমরা কোনো বাইক বা স্কুটিতে যাব না, আমরা যাব পায়ে সাইকেলে, অনেকদিন সাইকেল চড়ি না। আর আমি তোমাদের আমাদের গ্রামের দৃশ্যটা দেখাবো, কত সুন্দর, মানে চারিদিকে সবুজ আর ধান ক্ষেত, কত সুন্দর লাগছে। কথা বলতে আমার এত ভালো লাগছিল সাইকেলে যেতে যেতে, আর আমার বড় তো সাইকেল চালাচ্ছে, আর আমার তো খুবই ভালো লাগছে। আমার তখন একটা কথা মনে আসছিল, যে একটা গানের কথা মনে আসছিল, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, এটা আমার বারবার কেন মাথায় আসছিল।
তো গাইস ফাইনালি শাড়ির দোকানে চলে এসেছি। আর এখানে অনেক রকম এসেই অনেক রকম শাড়ি দেখাচ্ছিল, কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছিল না ঠিকঠাক মতো। একটা পার্পল কালারের শাড়ি, এই যে আমার এটাও খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর পছন্দ হয়নি বলে আমি নিতে পারিনি। আমি একটা ব্লু কালারের শাড়ি পছন্দ করেছিলাম, তো আমি সেটাই নিয়েছি। আর এখানে আমি অতটা দেখাতে পারছি না, ভিডিও করতেও পারছিলাম না, তো তোমাদের আমি দেখাবো যে আমি কী কী শাড়ি কিনেছি সেটা আমি দেখাচ্ছি। সত্যি বলতে আমার এই শাড়িটা বেশিই পছন্দ হয়েছিল, কিন্তু আমার বরবাবু পিঙ্ক কালারের একটা শাড়ি পছন্দ করেছিল, আমি সেটাই নিয়েছিলাম। তো আমি সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি, এখন তো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইস আমি বাড়িতে চলে এসেছি, আর আমার শাড়ি পুরো কমপ্লিট কেনা। আর আমি কটা শাড়ি কী কী শাড়ি নিয়েছি তোমাদের সব দেখাবো। আর আমার আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, সত্যি কথা বলতে আমি রাত্রে ভিডিওটা শ্যুট করছি কেননা পুরো সন্ধ্যা পড়ে গেছিলো আমার আস্তে, সেই জন্যে পুরো অন্ধকার হয়ে গেছিলো বলে আমি তোমাদেরকে, তবুও আমি লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কটা আর কী কী শাড়ি নিয়েছি। আমি তোমাদের আমি বলে দেবো যে কোন শাড়িটা কত নিয়েছে। আমি তিনটে তাঁত জামদানি নিয়েছি, আর আমার এই ধরনের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু এর প্রাইসগুলো অনেকটাই কমে এসেছে, এটা হলো নেভি ব্লু কালার একটা জামদানি শাড়ি, আর অনেকটা সফট আর সুন্দর। আমি পাঁচটা শাড়ি নিয়েছি, পাঁচ দিন পরব, আর এটা নিয়েছে 450। আর আমি পাঁচ দিনে পাঁচটা পরব বলে, সপ্তমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী দিন পরব বলে আমি শাড়িগুলো নিয়েছি। আর এগুলো প্রাইস হলো 450 করে নিয়েছে। আর যে কটা তাঁত জামদানি আছে সবগুলোই একই প্রাইস নিয়েছে। আর আমার বাজেট হলো 3200 টাকার বাজেট পাঁচটা শাড়ি থেকে, মানে বেশি দামি প্রাইসে নিইনি। আর একটা ইয়েলো কালার, এটা আমি সপ্তমীর দিন পরব বলে নিয়েছি, এটাও অনেক সুন্দর। আর এটা কিন্তু তাঁত জামদানির মধ্যে সুতিরই শাড়ি, আর ইয়েলো কালার তো আমার ভীষণ ফেভারিট, আমি সবসময় হলুদ কালার বেশি পছন্দ করি, এটাও একই প্রাইস নিয়েছে। আর আমি একটু পাঁচটা নিয়েছি বলে একটু ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু আমি পাঁচখানা শাড়ি নিয়েছি দাদাভাই একটু ডিসকাউন্ট দিয়েছে ওই কারণে। তোমরা যদি অনেক শাড়ি একসঙ্গে নাও না তোমাদেরও অনেক ডিসকাউন্ট দেবে, এটাও অনেক সুন্দর আর এই ডিজাইনগুলোও অনেক সুন্দর। আর আমার আর একটা শাড়ি, এটা আমি অষ্টমী করবো বলে নিয়েছি, সাদা কালারের শাড়ি, আমার অনেক সুন্দর লাগে সাদা কালারের শাড়ি। আর এটাও নিয়েছি মানে দুর্গাপূজার অষ্টমীতে পরে যাবো বলে, তো এটাও একই প্রাইসের মধ্যে হয়ে গেছে। আর এটা অনেক সফট শাড়ি, সুন্দর লাগছে, দেখো ডিজাইনটা অনেক সুন্দর। আমার তো এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে, যতগুলো শাড়ির মধ্যে আমার এটা সবথেকে বেশি ভালো লেগেছে, এই সাদার মধ্যে লাল কলকা করা, অনেক সুন্দর হয়েছে এই শাড়িটা। তো এই শাড়ির ভিতরে যে গুটি গুটি ছাপাগুলো আছে ব্লু আর রেড কালারের, এইটাও অনেক সুন্দর লাগছে শাড়িটা, এটাও আমার খুব পছন্দ হচ্ছে। এবার যে শাড়িটা আমি দেখাবো সেই শাড়িটা হলো একটা খামের শাড়ি, আর ওটা হলো সুতের শাড়ি, ওটাও আমার ভীষণ একটা পছন্দের শাড়ি। সেটা হলো এই শাড়িটা হলো কোহিনূর শাড়ি, তোমরা হয়তো আগে অনেকেই পরেছো, আর আমি এটা আগে পরেছিলাম একটা ব্লু কালারের, আর এটা আমি নিয়েছি মেরুন কালারের। এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে পাট করে পরলে, কোহিনূর শাড়ি এই শাড়িটার নাম, এটা একটা কটনের মধ্যে শাড়ি। আর এটার প্রাইস নিয়েছে 550 টাকা, মানে কমের মধ্যে নিয়েছে আমি একটু। তো গাইজ তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার কিন্তু সব শাড়িগুলোই পছন্দ হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দের শাড়ি, আমি ভীষণ পছন্দ করি। আর এরপরে এই শাড়ির পরে আমি যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা তো আমার সবথেকে ফেভারিট শাড়ি, সেটা আমার হাজব্যান্ড কিনে নিয়েছে। তো দেখাচ্ছি এবার যেটা দেখাবো সেই শাড়িটা নতুন উঠেছে, সেই শাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি। মানে এই শাড়িটার নাম আমার ঠিক মনে আসছে না, তবু আমি মনে করে তোমাদের পরে বলবো এই শাড়িটার নাম। দাদাভাই বলেছিল কিন্তু আমার খেয়াল নেই, কিন্তু শাড়িটা সত্যি কথা বলতে এত সুন্দর আর এত সফট শাড়িটা, মানে না পরলে ঠিক বোঝা যাবে না যে শাড়িটা কেমন, সব কী সুন্দর একটা রানি কালারের শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। আর রানি কালারের পাড়ের দিকে আছে একটু নেভি ব্লু কালার, অনেক সফট আর অনেক শাইনি, আর এর গোল্ডেন কালারের কাজ আছে, খুব সুন্দর লাগছে। আর এটা পরলে বোঝাই যাবে না যে একটা শাড়ি পরেছি। আর আমার যতগুলো শাড়ি তার মধ্যে এটাও একটা আমার ফেভারিট শাড়ি, মানে এটা আমি কিনেছি আজকেই, সবগুলোই কিনেছি, তার মধ্যে হোয়াইট আর এটা আমার বেশি পছন্দ হয়েছে, মানে এটাও আমি দশমীর দিন পরে যাবো, যেটা লাস্ট দিন এই দিনে আমি পরে যাবো। তো তোমাদের
শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই পাঁচটা শাড়ির মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, টাটা ভাই, তুমি সবাই ভালো।